আমেরিকার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রথম আলো যে অপরাধ করেছে তা উন্নত দেশে করলে লাইসেন্স বাতিল হয়ে যেত, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য ধরে ঠান্ডা মাথায় কাজ করছেন। দেশের যে অবস্থা, নির্বাচন আগাম হোক আর পরেই হোক, বিএনপির ভরাডুবি হবেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ক্ষমা না চেয়ে প্রথম আলো উল্টো বিদেশে দেন দরবার করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে টিএসসি মিলনায়তনে আলোচনা সভা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এখন সাংবাদিকদের জন্য মায়া কান্না করেন, স্মরণ করিয়ে দেন তাদের সময় সাংবাদিক হত্যার ঘটনাগুলো। জানান, আওয়ামী লীগ সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু তাদেরও দায়িত্বশীল হতে হবে। প্রশ্ন রাখেন, স্বাধীনতাকে কি প্রশ্নবিদ্ধ করা যায়? যারা আজকে বিবৃতি দিচ্ছে উন্নত বিশ্বের গণতান্ত্রিক বিশ্বের কোন দেশে এই ধরনের চাইল্ড এক্সপ্লয়টেশন হলো কি হতো, সেই মিডিয়া সেই গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হয়েছে। শেখ হাসিনা অনেক কিছু ধৈর্য ধরে অপেক্ষা করে, তিনি ঠান্ডা মাথায় কাজ করেন, গরম মাথায় করেন। ওবায়দুল কাদের বলেন, আবারও গণ অভ্যুত্থানের হুঙ্কার দিচ্ছে বিএনপি। জনগণ যে আন্দোলনে নেই তা কোনোদিন গণ অভ্যুত্থান হয় না বলে মন্তব্য তার। নির্বাচন তো দিবে, নির্বাচন এখানে সরকারের, আর এখন দেশের অবস্থা নির্বাচন আগে হোক পরে হোক আপনাদের ভরাডুবি অনিবার্য। সাক্ষী গোয়াল নেতা দিয়ে আর চলবে না, লন্ডনের ফরমায়েশ বাংলাদেশে বসে বসে শুনে ও ফরমায়েশই এই দেশে হবে না। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিশ্ব বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেও দেশের ভেতরে একটি গোষ্ঠী তা আড়ালের চেষ্টা করছে। সমালোচনা যেন দেশবিরোধী না হয় সেদিকে সতর্ক থাকারও পরামর্শ তার। সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সাথে মতবিনিময়ে মন্ত্রী এসব কথা বলেন। আজকে সমগ্র দেশের মানুষ এ ব্যাপারে মুখ খুলেছে, প্রতিবাদ করছে, কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট পত্রিকা ক্ষমা চায়নি, বরং এটার বিরুদ্ধে তারা আন্তর্জাতিক অঙ্গনে অপপ্রচার চালাচ্ছে, এবং এই অপপ্রচারও একটি অপরাধ। যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে লেখার কারণে গ্রেপ্তার করা হয়েছে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে, এটিও একটি অপরাধ। এটার জন্য আবার কেউ মামলা করে কি না সেটা একটি দেখার বিষয়। রমজানেও বিএনপি কর্মসূচি দিয়ে মানুষকে নিস্তার দিচ্ছে না বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। জোরালো বক্তব্য। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।